এক কিশোরীর শ্লীলতাহানি করার অভিযোগে শিলিগুড়ির সুভাষপল্লী এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল শিলিগুড়ি মহিলা থানার পুলিশ জানা গিয়েছে সুভাষপল্লী এলাকায় অভিযুক্তের একটি দোকান রয়েছে গতকাল এক কিশোরী সেই দোকানে কিছু জিনিস নিতে যায় সেই সময় অভিযুক্ত তার শ্লীলতাহানি করে বলে অভিযোগ ওঠে কিশোরী তার বাড়িতে গিয়ে পুরো বিষয়টি জানালে তৎক্ষণাৎ ওই ব্যক্তির বিরুদ্ধে মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই কিশোরীর পরিবার অভিযোগের ভিত্তিতে গতকাল রাতেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় ধৃতকে শুক্রবার শিলিগুড়ি আদালতে পাঠিয়ে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে মহিলা থানার পুলিশ